আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো উভধর্মী অক্সাইড নিয়ে। আমাদের যে পর্যায় সারণীতে বিভিন্ন অক্সাইড থাকে, যেমন ধাতুর অক্সাইড থাকতে পারে, অধাতুর অক্সাইড থাকে এবং উভধর্মী অক্সাইড থাকে। এই যে অক্সাইডগুলো থাকে সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। আমরা নর্মালি জানি যে এই টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকবার মেডিকেল কলেজে এই যে অক্সাইডগুলো আছে, অক্সাইডগুলো থেকে একটা দুটো কোশ্চেন থাকে, প্রত্যেকবার থাকে মেডিকেল কলেজে এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় থাকবে এটা। তো আমরা এই ভিডিওতে কথা বলবো হচ্ছে সেই বিষয়টা নিয়ে, যাতে যেন আমাদের সম্পূর্ণ বিষয়টা একদমই ক্লিয়ার হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রাখছে ধাতুর অক্সাইড। আমরা নর্মালি কী জানি, ধাতুর অক্সাইড কিন্তু ক্ষারধর্মী হয় এবং অধাতুর অক্সাইড জানি কি অম্লধর্মী হয়। এখন এই দুইটার ভিতরে, এই দুইটা মিলে যে দুইটার বৈশিষ্ট্য যখন একসাথে থাকে সেটাকে বলি কি উভধর্মী অক্সাইড। তো নর্মালি যখন ধাতুর অক্সাইড থাকে, যেমন হচ্ছে আমরা বলতে পারি যে ধাতুর অক্সাইড হচ্ছে এরকম যে পটাশিয়ামের অক্সাইড, এটা হচ্ছে একটা ধাতুর অক্সাইড, তার মানে এটা কী হবে, এটা হচ্ছে ক্ষারধর্মী হবে, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। আবার যখন অম্লধর্মী অক্সাইড, অর্থাৎ যখন আমরা কোনো অধাতুর অক্সাইড, যখন সোডিয়ামের যে সরি সোডিয়াম না সোডিয়াম তো ধাতু, আমরা যখন যদি আমরা নেই নাইট্রোজেনের নেই নাইট্রোজেনের অক্সাইড এনও, বা আমরা নিতে পারি N2O, দুইটা কিন্তু নাইট্রোজেনের অক্সাইড, এই দুটো অক্সাইড কিন্তু অম্লধর্মী হবে। আমরা কিন্তু এই যে সাথে নাইট্রোজেন আছে বা এখানে ধাতু আছে আর এখানে নাইট্রোজেন অধাতু আছে, এটা দেখলে কিন্তু বুঝতে পারি যে কোনটা ক্ষারধর্মী কোনটা অম্লধর্মী। কিন্তু যখন উভধর্মী কিন্তু বোঝা যায় না। কেন বোঝা যায় না? কারণ উভধর্মী কিন্তু দুইটার বৈশিষ্ট্য থাকতে পারে। একটা আমরা উদাহরণ দিই, যেমন আমরা অ্যালুমিনিয়ামে যদি অক্সাইডটা নিই, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, এখানে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডটা যে আছে, অ্যালুমিনিয়াম কিন্তু একটা ধাতু, নর্মালি হওয়ার কথা ছিল কি এটা ক্ষারধর্মী, কিন্তু আসলে এটা হয়ে যায় হচ্ছে উভধর্মী। এই যে পার্থক্যগুলো আছে, এই পার্থক্যগুলো আমরা আসলে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে, যেন আমাদের ভুল না হয়, কারণ এই টপিক থেকে তো দেখা যায় প্রত্যেকবার একটা না একটা কোশ্চেন পরীক্ষা আসে। তো আমরা যদি এখন দেখি এই যে উভধর্মী অক্সাইডগুলো আছে, মোটামুটি আমাদের বইয়ে অনেক কয়টাই উভধর্মী অক্সাইড আছে যেগুলো আলাদা করে মনে রাখা খুব কঠিন, আমরা সবগুলো একসাথে মনে রাখবো এবং খুব একটা ছন্দের মাধ্যমে মনে রাখবো, যাতে আমাদের সবার খুব ভালো করে মনে থাকে। তো ছন্দটা হচ্ছে এরকম, আমার সাথে সাথে সবাই তোমরা বলবা, সেটা হচ্ছে এরকম যে ছন্দটা হচ্ছে এরকম যে জানি তুমি ইন্ডিয়া গেলে সোনা পাবে আজ। কি বললাম ছন্দটা এরকম যে এই যে উভধর্মী অক্সাইডটা আছে সেগুলো উদাহরণটা কীরকম, ছন্দটা কীরকম, জানি তুমি ইন্ডিয়া গেলে, ইন্ডিয়া গেলে সোনা পাবে আজ। ওকে, জানি তুমি ইন্ডিয়া গেলে সোনা পাবে আজ, এটা দ্বারা আসলে কী বোঝায় সেটা আমরা দেখব। জানিতে হচ্ছে জিঙ্ক অক্সাইড, তুমিতে হচ্ছে এই যে থেলিয়ামের অক্সাইড, থেলিয়ামের অক্সাইড, ইন্ডিয়াতে হচ্ছে ইন্ডিয়ামের অক্সাইড, তারপরে গেলেতে হচ্ছে গেলিয়ামের অক্সাইড, এরপর হচ্ছে সোনাতে হচ্ছে টিনের যে অক্সাইডটা আছে SnO2, এরপর হচ্ছে পাবেতে হচ্ছে পিবির মোনো অক্সাইড আছে, পিবি ডাইঅক্সাইড আছে, অর্থাৎ লেড, এখানে পিবি অর্থাৎ লেড অক্সাইড এবং লেড ডাই মোনো অক্সাইড এবং লেড ডাইঅক্সাইড, এবং আমাদের আসতে হচ্ছে অ্যালুমিনিয়াম এর ট্রাইঅক্সাইড। তাহলে মোটামুটি আমরা কিন্তু দেখে ফেললাম এখানে যে আমাদের উভধর্মী অক্সাইডগুলো কী কী আছে, জানি তুমি ইন্ডিয়া গেলে সোনা পাবে আজ, এটা দ্বারা কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে মোটামুটি এগুলো হচ্ছে আমাদের উভধর্মী অক্সাইড, এগুলোর ভিতর থেকে কিন্তু উভধর্মী অক্সাইড, ধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড, অর্থাৎ ক্ষারধর্মী, অম্লধর্মী এবং উভধর্মী। এই ক্ষারধর্মী অম্লধর্মী কিন্তু বইয়ে অনেকগুলো দেওয়া আছে, বইয়ে তুমি কী করবা সবগুলো একসাথে লিখে ফেলবা, যদি এমনিতে দেখলে বোঝা যায় তারপরে তুমি কী করবা সবগুলো একসাথে লিখে ফেলবা এবং ক্ষারধর্মীগুলো সবগুলো এক জায়গায় লিখে ফেলবা। আর উভধর্মী তো আমি মনে রাখার ট্রিক্সটা বলেই দিলাম, আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা কী বললাম, উভধর্মী অক্সাইড সুন্দর করে জানি তুমি ইন্ডিয়া গেলে সোনা পাবে আজ, জানি তুমি ইন্ডিয়া গেলে সোনা পাবে আজ, তুমি ইন্ডিয়া যাও সোনা নিয়ে আসো। যাই হোক, আমরা এই ভিডিওতে এই পর্যন্ত, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে এরকম মজার কোনো ভিডিও। অবশ্যই আমাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার দিতে হবে, তাহলে কিন্তু আমাদের ধীরে ধীরে রিচ পাবে, অন্য সবার কাছে পৌঁছায় যাবে, আর বেশি বেশি যত ভিডিও অন্যর কাছে পৌঁছাবে তত কিন্তু আমাদের ভিডিওটা মানে তৈরি করার একটা অনুপ্রেরণা তৈরি হয় বা ইন্সপিরেশন পাই। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবা। ওকে, আসসালামু আলাইকুম।